হালিশহরে বিস্ফোরণের ঘটনা নিয়ে এনআইএ তদন্তের দাবি জানানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকে। ব্যারাকপুরে জানালেন অর্জুন সিং, হালিশহর কোনামোর জগন্নাথ ঘাট এলাকায় বৃহস্পতিবারে বিস্ফোরণের ঘটনা নিয়ে শুক্রবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রকে আধিকারিকদের সঙ্গে কথা হয়েছে এবং গোটা ঘটনা তদন্ত করা হয় সেই দাবি তার তরফ থেকে জানানো হয়েছে। ব্যারাকপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন ব্যারাকপুরের সাংসদ তথা রাজ্য বিজেপির সহ সভাপতি অর্জুন সিং। তিনি জানান এই বিস্ফোরণের পেছনে থাকা বিস্ফোরক কোথা থেকে এসেছে তা জানা উচিত, এই বিস্ফোরক কারা সরবরাহ করছে তা জানা অত্যন্ত জরুরি। এই নিয়ে আমি সকালবেলায় মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স সঙ্গে কথা বলেছি আর অ্যাপ্লিকেশন দিচ্ছি যাতে এনআইএ তদন্ত হোক। আসল রহস্য কি, এনআইএকে আমি বারবার কেন বলছি আসল রহস্যটা কি হলো, এই মশলাগুলো আসছে কোথা থেকে, এই যে এক্সপ্লোসিভগুলো হুইজ দ্য সাপ্লায়ার, এর পিছনে কে আছে, এইটা তদন্ত না হলে বাংলায় কিন্তু এই বোমের স্তূপ থেকে বাংলাকে রিহাই করা যাবে। বিট্টু জয়সওয়ালকে পৌরসভা ভোটের আগে এলাকা থেকে সরিয়ে দেওয়ার জন্য বিস্ফোরণ ঘটনা হয়েছে। ব্যারাকপুরে বললেন সাংসদ অর্জুন সিং, হালিশহর কোনামোড়ে জগন্নাথ ঘাট এলাকায় বিস্ফোরণের ঘটনা নিয়ে ব্যারাকপুরের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং জানান বিজেপি কর্মী বিট্টু জয়সওয়ালকে এলাকা থেকে সরিয়ে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়েছে। তিনি ঘটনার জন্য হালিশহরে পৌর প্রশাসক রাজু সাহানি এবং বিষ্পুরে বিধায়ক সুবোধ অধিকারীকে দায়ী করেন এবং তিনি আরও বলেন, পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেসের এতি পেতি যত নেতা আছে সবাই কলাবাজির সঙ্গে যুক্ত আছে। এবার যতগুলো কারখানা বন্ধ থাকছে রাত্রিবেলা তারা চুরি করে, লোহা চুরি করে, এটা বিগত দিন ধরে কতদিন ধরে আমরা এটা বলে আসছি। কেউ পোর্ট ট্রাস্টে জমি লুটের ধান্দায় থাকছে, কেউ লোহা চুরি ধান্দায় থাকছে। ওখানে পোর্ট ট্রাস্টের জমির উপরে অনেকদিন ধরে চোখ আছে রাজু সাহানি আর কি নাম ওই ওখানকার এমএলএ সুবোধ অধিকারী, এই দুজন ওই জমি দখল করার ধান্দায় আছে। ওখানে পারছিল না বিট্টু, এবার সারা বাংলায় যেখান যেখান বোম পড়ে থাকছে, ব্লাস্ট হচ্ছে, লোক মারা যাচ্ছে, উড়ে যাচ্ছে, এই নৈহটিতে এই নিয়ে সেকেন্ড বার হলো। তার আগেও একবার হয়েছিল যেখানে ছজন মারা গেছিলো। এখানকার পুলিশ বলেছিল কি এখানে কুটির উদ্যোগ আছে, কুলিয়াগড়ে ছজন মারা গেছে নৈহাটি থানা। তারপরে বোম বিস্ফোরণ হয়েছিল হুগলি অবধি তার ইফেক্ট পড়েছিল। এখন ওখানে বোম রেখেছিল, বোম ফেটেছে, যারা একটা লোক 40 ফিট উড়ে গেছিল। কি ওখানে এক্সপ্লোসিভ ইউজ হয়েছিল কি মানুষ 40 ফিট উপরে উঠতে পারে, তার মানে হাই এক্সপ্লোসিভ আছে। সে ক্ষমতা নেই ওয়েস্টবেঙ্গল পুলিশকে বা এখানকার সিআইডিকে তার তদন্ত করার। সেখানে তদন্তর মধ্যে যে সহযোগিতা করেছে যে ছেলেটা বিজেপি কর্মী, ওখানে প্রায় 90% লোক বিজেপি করে, তাদেরকে রাজু সাহানি আর সুবোধ অধিকারী পুলিশের থানে ওখানকার ওসির সামনে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছে। কেন সে বিজেপি করে আর তাকে ফাঁসাবার জন্য? আমি বলছি যে বোম বিস্ফোরণ হয়েছে ওখানে মেড ইন বিজেপি লেখা ছিল, না মেড ইন তৃণমূল লেখা ছিল, না মেড ইন সিপিএম লেখা ছিল, মেড ইন কী ছিল, কী করে পুলিশ জানলো তদন্ত না করে? ব্যারাকপুরের বিধায়কের উপর হামলার ঘটনা তোলাবাজুকে কেন্দ্র করে হয়েছে ব্যারাকপুরে, এমনটাই জানালেন অর্জুন সিং। ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তীর উপর মঙ্গলবার টিটাগড় এমজি রোডে হামলার ঘটনা নিয়ে বিজেপিকে দোষারোপ করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সেই বিষয় নিয়ে শুক্রবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের সাংসদ তথা রাজ্য বিজেপির সহসভাপতি অর্জুন সিং জানান তৃণমূলের তরফ থেকে তোলাবাজি করবে সেই নিয়ে ঝামেলা, এর সঙ্গে বিজেপির কোনো যোগ নেই। রাজ চক্রবর্তী তোলা তুলবে, নাহলে পুরনো তৃণমূল যে আছে সে তোলা তুলবে, যে আগে তুলছে তারপরে টিমটা গেম খেলাচ্ছে, আর পরের টিম যদি আগে তুলে নিচ্ছে তারপরে টিম গিয়ে তেলাচ্ছে, এখানে কে কত তোলাবাজি করবে এই নিয়ে গণ্ডগোল আছে, এর মধ্যে বিজেপির কোনো সম্পর্ক। ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলি, রিপোর্ট চ্যানেল 24/7।